ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার হত্যার ঘটনার পর থেকে বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। সার্বক্ষণিক পুলিশি পাহারায় রাখা হচ্ছে ভাইজানকে। এদিকে এত কিছুর মাঝেও ফের সালমান ও তার বাবাকে হত্যার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। মূলত এরপর থেকে আরও বেশি নড়ে চড়ে বসেছে প্রশাসন, কোনো রকম ছাড় দিতে রাজি নয় মুম্বাই পুলিশ। তবে হত্যা আতঙ্ক আর কড়া নিরাপত্তার মাঝেও থেমে নেই ভাইজানের কাজ। আসন্ন সিনেমার শুটিং করতে গেছেন তিনি, আর তাই মুম্বাইয়ের কালিনা এয়ারপোর্টে পুলিশি বেষ্টনীতে দেখা যায় সালমান খানকে। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায় এয়ারপোর্টের সালমানের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার, তারপর সালমানকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। সেখানে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সেরাও। মূলত সামাজিক মাধ্যমের ওই ভিডিওতে দেখা যায় সালমান খান কালো টি শার্টের উপর নীল চেক শার্ট পরে আছেন, সঙ্গে ডেনিম প্যান্ট। করোনার নতুন নিয়ম মেনে মুখে মাস্কও পরেছিলেন তিনি। এরপর পাপারাজিদের দেখে হাত নাড়েন ভাইজান। জানা গেছে নিজের নতুন ছবির কাজে ব্যক্তিগত প্লেনে হায়দ্রাবাদে গেছেন তিনি।